আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, আর অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনগুলো নিয়ে নিই, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম আপু, আমি রায়হান বলছি ব্রুকলিন থেকে। আমার একটা কোশ্চেন ছিল মাহফুজ ভাইয়ের কাছে। জি ভাই, আমার কোশ্চেনটি হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016-এর সেপ্টেম্বরের 28। তো আমার সকল প্রসেস ডান এবং আমি এমপিসি থেকে ইন্টারভিউ লেটারও পেয়েছিলাম সেপ্টেম্বরে। তারপর আমার যখন মেডিকেল ডান হলো, অনলাইন প্রোফাইল ক্রিয়েট করলাম, ইন্টারভিউ ফেসে 3 থেকে 4 দিন আগে আমি ঢাকা এমবেসি থেকে একটা ইমেল পেলাম যে আমার ইন্টারভিউটি হচ্ছে না, কারণ আমার প্রায়োরিটি ডেট কারেন্ট না। এবং তারা সাজেস্ট করলো যে যখন প্রায়োরিটি ডেট কারেন্ট হবে তখন তাদেরকে আবার ইমেল করার জন্য। এখন আমার কথা হচ্ছে যে যখন প্রায়োরিটি ডেট কারেন্ট হবে সেক্ষেত্রে আমি ইমেল করার কতদিনের ভিতরে আমি ইন্টারভিউ ডেটটা পেতে পারি? এক্ষেত্রে কি আমরা যেহেতু 1 মাস আগে ইন্টারভিউ ডেটটি পাই, এক্ষেত্রে কি এরকম আমাকে আরো 1 মাস অপেক্ষা করতে হবে প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়ার পর? কি বলবেন? হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনার ওয়াইফ গ্রিন কার্ড, আপনি গ্রিন কার্ড হোল্ডার? জি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেটা হ্যাঁ যেভাবেই হোক, মিস্টেক ইনলে হোক, যেভাবে হোক, কারণ বর্তমানে যে সেপ্টেম্বর 1, 2016-এ যাদের প্রায়োরিটি তারা ভিসা ইস্যু করছে, ওরা কোনোভাবেই সম্ভব না, অথবা যে কোনোভাবেই হোক এটা প্রায়োরিটি স্কিপ করে ওনার ইন্টারভিউ ডেট স্কেজুল করা হয়েছিল। তো এমবিসি যেটা বলেছে সঠিকই বলেছে, ফাইলটি আসলে এমবিসির কাছেই আছে, যখন আপনাকে ফলো আপ করতে হবে এটা www.travel.usa, ওখানে আপনার state.travel.usa, ওখানে আপনার কিন্তু আপনার প্রায়োরিটি ডেট দেখতে পাবে, উনি প্রতি মাসে কিন্তু আপডেট হবে। আচ্ছা, দেখতে এটা সম্ভবত আরও 1 মাস 2 মাসের মধ্যে আপডেট হয়ে যাবে। যখনই আপডেট হবে উনি তখন ইমেল পাঠাতে পারে, ইমেল পাঠালে উইদিন উইকস টু উইকসের মধ্যে তো রেসপন্স পাবে, হয়তো বা 1 মাসের মধ্যে ওরা স্কেজুল করে দিবে। ফেসবুক থেকে দুটো প্রশ্ন একই রকমের, আমি একটু আপনার কাছে প্রশ্ন দুটোই করি, আপনি সেই অনুযায়ী একটু উত্তর দেন। মোহাম্মদ সৈয়দ প্রশ্ন করেছেন, ওনার মা ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, 2 বছর হয়েছে, ওনার ভাইয়ের বয়স আন্ডার 21, কত বছর লাগতে পারে? মোহাম্মদ সৈয়দের এটি প্রশ্ন। আমার মনে হয় আরো 1 বছর, কারণ 2.5 থেকে 3 বছর সময় লাগে, 2.5 থেকে 3 বছর। আমার গ্রিন কার্ড হোল্ডার, সো ওই ক্যাটাগরিতে 2 থেকে 2 থেকে। একই টাইপের একটু প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে উত্তর চেয়েছেন তাওহিদা তহু। তিনি বলেছেন উনি তার আন্ডার 21 ছেলের জন্য অগাস্ট 30 তারিখে অ্যাপ্লাই করেছেন, ক্যালিফোর্নিয়া সার্ভিসে আছে, এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার পাননি, কতদিন লাগবে? অগস্টে এই বছর, এই বছর শান যেহেতু উল্লেখ করেনি তাহলে এই বছরই হবে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হতে প্রায় বছরখানেক লেগে যায়, আর পুরো প্রসেসটি কমপ্লিট হতে আপনার 2.5 থেকে 3 বছর। ফোনে কে আছেন? ওয়ালাইকুম, সুমন বলছি কানেটিকেট থেকে। জি ভাই, আমার কোশ্চেনটা একটু জটিল, আশা করি উত্তর পাবো এটা নিশাহ থেকে, কিন্তু আপনাকে সংক্ষেপে বলতে হবে জটিল হলো। আমি এখানে ইউবির সাথে আছি, এখনো অ্যাপ্রুভ হয় নাই, বাট আমার ওয়াইফ প্রথমে ক্যানাডা আসছে, আসার পরে এক্সচেঞ্জ প্রোগ্রামে এখন ইউএসএতে আসছে, সে আবার প্রোগ্রামটা শেষে আবার ক্যানাডাতে ব্যাক যাবে। তো এর মধ্যে আমরা বিয়ে করেছি এখানে ইসলামিক্যালি, বাট এখনও অফিসিয়ালি আমরা এখানে কোনো কিছু সাবমিট করি নাই। তো এখন ইউ ভিসা কবে হয় না হয় এটা তো কোনো গ্যারান্টি নাই। এখন ও যদি আমার জন্য অ্যাপ্লাই করে ক্যানাডাতে, তাহলে ওটা কি কোনো প্রবলেম হবে যেতে? আর বিষয়টা একটু ক্লিয়ার করলে। আচ্ছা, পরিষ্কার করে কি বলবেন? ফার্স্ট অফ অল, বিয়ে যেটা বিষয় ইসলামিক ওয়েতে করেছে ভালো কথা, কিন্তু যদি সিভিল ওয়েতে, যেটা গভর্নমেন্ট যদি রেজিস্ট্রেশন ম্যারেজ লাইসেন্স না থাকে, সেই বিয়েটা কিন্তু বিয়ে ভ্যালিড বিয়ে বলা যাবে না। ওনাকে অবশ্যই সেটা যে স্টেটে উনি থাকেন সেই স্টেটের নিয়ম কারণ মেনে ওনাকে কিন্তু বিয়েটা লাইসেন্স মানে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা একটা কথা। আর ওনার ওয়াইফ ওনার জন্য আবেদন করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, যদি ওনার ওয়াইফ সঠিকভাবে আবেদন করে। ওনার এখানে যেহেতু একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেই পেন্ডিংয়ের বেসিসে উনি এখানে আছে, ক্যানাডা এমবেসি আমার মনে হয় না ওনার ভিসা না করবে। আচ্ছা, মানে কোনো আইনগত প্রক্রিয়ায় বাধা নেই? বাধা নেই। তাপসী খান ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি বলছেন ওনার ছেলে তার জন্য আবেদন করেছেন, 1 বছর হলো, এখনো অ্যাপ্রুভাল লেটার পাননি, আর কতদিন লাগতে পারে? ওনার ছেলে নিশ্চয়ই ইউএস সিটিজেন, ওটা 1 বছর তো লাগার কথা না, সাধারণত আপনার ইউএস সিটিজেন যখন আপনার প্যারেন্টস জন্য আবেদন করে 6 থেকে 7 মাসের মধ্যে, কিন্তু উনি বলছেন 1 ইয়ার হয়ে গেছে, তাহলে চেক করতে হবে ইউএস এর সাথে কেন ওরা ডিলে করছে, হয়তো ওটা জানতে পারবে। কি জানতে পারবে? একজন আছেন ফোনে, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মোহাম্মদ জাকির খান ডেনভারের কানেকটিকেট থেকে ফোন করছি। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমার ছোট ভাই 1 মাস আগে বিয়ে করছে, তো আমার ছোট ভাই গ্রিন কার্ড ধারী, ও ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবে, তো কি ফর্ম, কোন ফর্মটা মানে ফিল আপ করতে হবে, প্লাস ভাইয়ের এবং ওয়াইফের জন্য কোন কোন কাগজ জমা দিতে হবে, এগুলো যদি একটু সংক্ষেপে বলতেন। কি পেপার I-130, I-130A, G-325A, এই ধরনের কোনটা দরকার হতে পারে? আচ্ছা, কোনটা দরকার হতে পারে মাহফুজুর? না, আসলে উনি যে প্রশ্নটা করেছে এটা আসলে ওইভাবে ইন্টেনসিভলি দেওয়া সম্ভব না, যেহেতু এটা পাবলিক ফোরাম, আমরা বেসিক আইনি পরামর্শ এখানে করে থাকি। তো সেক্ষেত্রে আমি যেটা অ্যাডভাইস করব, বেসিক ওনাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ওনাকে I-130 অবশ্যই করতে হবে। পাশাপাশি কিন্তু উনি USCIS এর ওয়েবসাইটে গেলে I-130, ওখানে পাশাপাশি একটা ইনস্ট্রাকশন ফোল্ডার আছে, আমি অ্যাডভাইস করব উনি ইনস্ট্রাকশন ফোল্ডারে গেলে কিন্তু সব জানতে পারবে। এখানে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম নুকুরাপা। ওয়া আলাইকুম আসসালাম। আমি ব্রো, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা আপা, আমার অক্টোবরের 12 তারিখে আমার কোর্টে ফাইনাল হিয়ারিং ছিল, বুঝলেন? একদিন আগে আমাকে ল অফিস থেকে জানানো হলো যে আপনাদের ডেট চেঞ্জ হয়ে গেছে, ল জাজ আজ না কোর্টে। এখন আমরা অনিশ্চিত যে আমরা এই ডেটটা কবে জানবো এবং কিভাবে জানতে পারবো। আচ্ছা, আমাদের ঠিক পরবর্তী ডেটটি কিভাবে হবে কিংবা কিভাবে জানতে পারে, জাজ অ্যাভেলেবল না হতে পারে অথবা অন্য যে কোনো কারণই হোক, আগের দিন অনেক সময় এটা ডেট চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা ইমিগ্রেশন কোর্টের বিষয়, এটা হচ্ছে নোটিশটা কিন্তু আসলে ওনার লয়ার কাছে পাঠাবে, আর ওখানে কিন্তু একটা ফ্রি নাম্বার আছে, যেটা কিনা যারা রিমুভাল প্রসিডিংসে থাকে তারা কিন্তু ওনাদের নোটিশে একটা নাম্বার দেখতে পাবে, ওই নোটিশের নিচের দিকে। সেই নাম্বারে কল করলে উনি কিন্তু নিজেও কিন্তু চেক করতে পারে, এলিয়ান নাম্বার যখন উনি পুট করবে অটোমেটিক ওখানে অপশন আসবে হোয়েন ইজ দ্য নেক্সট হিয়ারিং ডেট। তো যেহেতু উনি সংক্ষিপ্ত আছে, আমার মনে হয় উনি ইচ্ছা করলে এভরি মানে উইক ওটা চেক করে দেখতে মানে চেক করে দেখতে পারেন যে, এবং উনিও ঢুকতে পারবেন, আপনার যিনি আইনজীবী আছেন তার কাছ থেকেও আপনি তথ্যটি জানতে পারবেন কে আছেন আমাদের সাথে যুক্ত। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি 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 জি, নামটি বলে। আমি বলতে চাচ্ছি আমার ওয়াইফে ওর ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল সিটিজেন হওয়ার পর আজ থেকে প্রায় 8 বছর আগে, ওদের বার্থ সার্টিফিকেটে সেম জায়গায় বার্থ সার্টিফিকেট ওরা ওখান থেকে উঠে নেয় না, উঠানোর কারণে ও হেরা ডিফারেন্ট বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, কিন্তু ওরা জন্মক ছিল। এখন ওই জিনিসগুলো আমরা অন টাইমে অ্যাপ্লাই মানে আনসার দিই নাই, ওগুলো আমরা আর ফলো করি নাই। এখন আমরা ওইটারে রি ওপেন করার কি কোনো সিস্টেম আছে কিনা, যেন আমরা ওই বছরগুলো ফিরে পাইতে পারি, কি বলবেন? আসলে এমনি তো যদি রিওপেন করার তো সিস্টেম থাকে, যে কোনো কেস যখন বাতিল হয়ে যায় নোটিশ না পাওয়ার কারণে অথবা অন্য কোনো যে কোনো কারণেই হোক, কিন্তু উনি যেটা বলছে ওরা যে বার্থ সার্টিফিকেটের ইস্যু নিয়ে যে চিঠি পাঠিয়েছিল আনসার করেনি, আমার মনে হয় ট্রাই করতে পারে, কিন্তু এটা ডিফিকাল্ট হবে রিওপেন করা এবং সেই টাইমটুকু ফেরত পাওয়া। আচ্ছা, আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আমার নাম শিরিন, আমি কুইন্স নার্সিং থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছি যে আমার আম্মা হোম কেয়ার আছে, আমার আম্মা সিটিজেনশিপ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি বা পাবে কি উনি? আচ্ছা, হোম কেয়ারের সেবা নিচ্ছেন, উনি কি সিটিজেনশিপের আবেদন করতে পারবেন কিনা? ওটা তো হোম কেয়ার হচ্ছে মেডিকেডের একটা প্রোগ্রাম স্টেটের, আমাদের যে বেনিফিট বয়স্ক লোকজন পেয়ে থাকে, আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে, উনি আবেদন করতে প্রবলেম হবে। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, তবে একটি প্রশ্ন যেহেতু ডিফারেন্ট আমি একটু নিয়ে নিতে চাই। দেশ স্নিগ্ধা প্রশ্ন করেছেন, উনার বাবা অসুস্থ, উনি তার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন 2009 সালের জানুয়ারিতে, এখন বাবা যেহেতু ইউএসএ থাকেন, এখন তাদের ছেলেদের যেহেতু অসুস্থ আনার জন্য কি আগে কোনো ভাবে করা যায় কিনা ভাই বোনের অ্যাপ্লিকেশন? না, সেরকম কোনো আসলে ব্যবস্থা নেই, অপশন নেই, কেউ হয়তো বা উনি ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারে ঢাকা এমবেসি। আচ্ছা, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো অপশন নেই, সম্ভাবনা নেই। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সবশেষে মধ্যবর্তী নির্বাচন কিংবা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, যে প্রসঙ্গ দুটো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উপসংহারে কি বলবেন? না, আমি বলবো অবশ্যই যেটা আপনার গত 2 বছর আগে যে ডিভাইসিভ যে পলিটিক্স শুরু হয়েছিল আমেরিকাতে, আমার মনে হয় আমেরিকার জনগণ সচেতন হয়ে
ওরা আবার সঠিক পর্যায়ে চলে আসছে, মানে বুঝতে পারছে যে কোনটা সঠিক এবং কোনটা মানে সঠিক নয়। হ্যাঁ, এবং সেটা কিন্তু কংগ্রেসের যে এই আপনার হাউসে ইলেকশনের মাধ্যমে যে ডেমোক্রেট কন্ট্রোল নিয়েছে সেটার মাধ্যমে সেটার কিন্তু একটা প্রতিফলন প্রতিফলন যে আমেরিকা যে মূল্যবোধ ধারণ করে সেটির প্রতিফলন ঘটেছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে প্রশ্ন, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/TBN24USA। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা বিষয় গভীরে আইনি বিষয়ে যাওয়ার আগে সাম্প্রতিক দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে মধ্যবর্তী নির্বাচন, আরেকটি হচ্ছে জেফ সেশনসের বিদায়। মধ্যবর্তী নির্বাচন নিয়ে পুরো সামগ্রিক বিষয় নিয়ে আপনার মূল্যায়নটি খুব সংক্ষেপে যদি বলতেন। আমার যেটা মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ডিভাইসিভ যে পলিটিক্স শুরু করেছিল এবং সেটা যেই কন্টিনিউ চালু রাখার যে প্রচেষ্টা ছিল, আমার মনে হয় সেটার মধ্যে একটা 100% না হলেও আমি বলবো 80% বাধা এসে গেছে। হাউজের নিয়ন্ত্রণ কন্ট্রোল এখন ডেমোক্রেটদের হাতে। আরেকটি বিষয় আইনগত দিক নিয়ে জানতে চাই, যে সবাই বলছেন মানে হাউজের নিয়ন্ত্রণ, মানে হাউজের ক্ষমতাটা যেহেতু একটু তুলনামূলকভাবে কম অন্য সব যদি আমরা ভাগ বিভিন্নভাবে দেখি, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারেরও হুমকিও আছে। তো আপনার কাছে জানতে চাই যে আসলে হাউস কতটা কন্ট্রোল করতে পারবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার বিভিন্ন নীতি প্রণয়নে? না, হাউজের কন্ট্রোল কম এই কথাটাও পুরোপুরি সঠিক না, কিন্তু সমানভাবেই কিন্তু এখানে জড়িত যে কোনো আইন প্রণয়নের বিষয়ে আপনার এই সিনেট এবং হাউজের দুই কক্ষই পাশ হতে হবে, যে কোনো মেজর ল যদি পাশ করতে চায় এবং পরবর্তীতে প্রেসিডেন্ট সিগনেচার লাগবে। তাহলে আমরা থ্রি ব্রাঞ্চ হ্যাঁ তিনটা। তো সেই ক্ষেত্রে যদি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হাতে যে এজেন্ডাগুলো ছিল, স্পেশালি যে ওবামা কেয়ার যেটা উনি পারেনি সিনেটের যে মানে ওনার দল থেকে যে দুই তিনজন যে বিদ্রোহ করলো, সে জন ম্যাককেনও কিন্তু বাধা দিয়েছে, চেঞ্জ করতে পারেনি। কিন্তু আবার এখন দেখেন সিনেটে কিন্তু বেশ ভালোই মেজরিটি এসে গিয়েছে, কিন্তু হাউস থেকে পাশ করা সম্ভব না, মানে তুলতেই তো পারবে না। এই ক্ষেত্রে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের সেরকম ইমিগ্রেশন বলেন, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার বলেন, কোনোটাই উনি আপনার চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। আর এই ক্ষেত্রে আরেকটি যেটা বিপদের বিষয় সেটা হচ্ছে ইমপিচমেন্টের বিষয়। যদিও আপনার কন্ট্রোল নেওয়ার পরপরই ডেমোক্রেটরা সেরকম রাজনৈতিকভাবে সোবার হওয়ার জন্য হয়তো বা সেটা এখনও তুলছে না, হয়তো যে কোনো সময় চলে আসতে পারে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের যে ইনিশিয়েটিভ সেটা কিন্তু হাউস থেকেই নিতে হয়। তো হাউস যে কোনো সময় ইচ্ছা করে নিতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে জেফ সেশনসের বিদায়, এ নিয়ে 41 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের 2 বছর মেয়াদে বিদায় নিতে হয়েছে। তবে জেফ সেশনসের বিষয়টি নিয়ে ডেমোক্রেটরাও যেমনটি বলছেন যে সেটি তদন্ত করা হবে এবং রুশ হস্তক্ষেপ তদন্তে বাধা কিংবা বানচাল করার চেষ্টাতেই জেফ সেশনসকে বিদায় দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি 2017 সালে মার্চে যখন রুশ তদন্ত থেকে নিজেকে গুটিয়ে নেন জেফ সেশনস, তখন থেকেই মূলত প্রেসিডেন্ট ট্রাম্প পছন্দ করতেন না। তো সে বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, শুরুতে ঘটনা তারপরে আমি সেটির ইমপ্যাক্ট কতখানি পড়বে। এটাও কিন্তু মিড টার্ম ইলেকশনের সাথে সম্পৃক্ত। এই যে হাউজের কন্ট্রোল চলে যাওয়ার পরে ন্যাচারালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে গিয়েছে, কারণ হাউসে যখন কন্ট্রোল এসে গেছে ডেমোক্রেটের, এখন যতগুলো কমিটি আছে সবগুলো কমিটির কিন্তু চিফ হবে কিন্তু এখন ডেমোক্রেটের প্রতিনিধি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তারা যে কোনো সময় যে কোনো বিষয় ইনভেস্টিগেশন চালু করে দিতে পারে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে স্পেশালি রাশিয়ার বিষয়ে জেফ সেশন যেভাবে আপনি নিজেকে গুটিয়ে রেখেছে এবং
রবার্ট মুলার যেভাবে স্বাধীনভাবে তদন্ত কাজ চালিয়েছে এটাও কিন্তু ওনার জন্য খুব মাথা ব্যথার কারণ ছিল। আজকে বিগত দুই বছর বরাবরই কিন্তু উনি জেফ সেশনকে তিরস্কার করেছে, ফায়ার করবে, এই ধরনের একটা সিচুয়েশন ছিল। ফাইনালি কিন্তু উনি ইলেকশন এটার রেজাল্ট আসার সাথে সাথে কিন্তু পরের নিজের সিকিউরিটির জন্য আমার মনে হয় চিন্তা করে ওনাকে ফায়ার করে দেওয়া হয়েছে। ফায়ার করে দেওয়া হয়েছে। একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিতে চাই। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম, নূপুর আপা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে, আমরা একটু কম শুনতে পাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম নূপুর আপা, আমি মাহফুজ ভাই, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। ওকে, আমার প্রশ্নটা হইছে, আমি নিউ জার্সি থেকে ফোন দিতেছি। আমার প্রশ্নটা হইছে, আমি গত 3 সপ্তাহ আগে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সিটিজেনশিপ এর জন্য, তাহলে নিউ জার্সিতে আর কতদিন লাগবে, বা আমি কি আর কতদিন পরে ওদেরকে কল দিব, বা আমি কতদিন লাগতে পারে? মাত্র আবেদন করেছেন, কিন্তু এখন কিন্তু ন্যাশনাল ওয়াইড কিন্তু বেশ লম্বা সময় লাগছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কমপ্লিট করার ক্ষেত্রে। আবার আমি এক্স্যাক্টলি হয়তো নিউ জার্সির সেন্টারের কথা বলতে পারবো না, কিন্তু অ্যাভারেজ কিন্তু এখন বছরখানিক লেগে যাচ্ছে সারা ন্যাশনাল ওয়াইড। আচ্ছা, ঈশ্বত প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি প্রশ্ন করেছেন, ওনার হাজব্যান্ড গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন ওনার জন্য, ওয়াইফের জন্য, কিন্তু এর মধ্যে যদি তাদের বেবি হয় তাহলে সে বেবির জন্য প্রসেসিংটা কি ভিসা পাওয়ার জন্য? হ্যাঁ, সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে, যেহেতু গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছে সেটা ফ্যামিলি পিটিশন, যেটা ওয়াইফের জন্য, আর বেবি হলে সেটা ওনাকে অ্যাড করতে হবে, সেটার জন্য সেপারেট আবেদন করতে হবে না, শুধুমাত্র ইমিগ্রেশনকে জানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে উনি ওয়াইফের সাথেই কিন্তু ওই বেবিটা আসতে পারবে, চলে আসতে পারবে, শুধু ইনফর্ম করার বিষয়, ইনফর্ম করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাপ্লিকেশন অ্যাড করতে হবে। সেই সাথে অনেকেই এফবিআই ডিডন্ট ক্রিয়েট হেড, অনেকে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো পরে আলোচনা করব অনুষ্ঠানের শেষে। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনের প্রশ্নটি নিয়ে নিতে চাই আগে? আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ, আমি আটলান্টা থেকে বলছিলাম। জি মাহফুজ ভাই, আমার একটা কোশ্চেন, সেটা হলো যে আমি ইউএস সিটিজেন, তো আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি এই সামনে দেশে যাব, দেশে যাইয়া ওখান থেকে যদি আমি কাগজপত্র গুলো করে ফেডএক্স এখানে পাঠাই, এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হবে কিনা? আমি চাচ্ছিলাম আর কি, ওখান থেকে কাগজগুলো প্রসেসিং করে ফেডএক্সে পাঠাই দিব ইউএসএ। কি বলবেন? এটাই কোশ্চেন। এটা সমস্যা হওয়ার কথা না, উনি যদি এটা অ্যাপ্লিকেশন যথার্থভাবে সম্পূর্ণ করে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠায়, ওটা অ্যাজ এ পিটিশনার ইচ্ছা করলে উনি ওখান থেকে পাঠাতে পারে, তো কোনো সমস্যা হওয়ার কথা না, মানে সমস্যা হওয়ার কথা না। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, এবং সেই সাথে ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যাঁ আপু আদাব, আমার নাম শিল্পী, আমার একটা প্রশ্ন ছিল। জি শিল্পী আপা বলুন। প্রশ্নটা ছিল যে আমি আমার হাজবেন্ডের জন্য ফাইল করছি, তো সাপোর্ট দিছি মার্চে, আর ওরা বলছিল যে ওরা আমার ফাইলটা ক্লোজ করছে এপ্রিলের 4 তারিখে, কিন্তু এখন আমাকে ইন্টারভিউ ডেট দেয়নি, অথচ আমার প্রায়োরিটি ডেটটা ওভার হয়ে 10 মাস হয়ে গেছে, 2015 অক্টোবরের 16 তারিখের আমার প্রায়োরিটি ডেট, তো এখন আমাকে ইন্টারভিউ ডেট দেয়নি। আমি জানতে চাচ্ছিলাম যে আর কতদিন লাগতে পারে? এটা আসলে সেরকম নির্দিষ্ট করে বলা যায় না, যেহেতু উনি ওনার মায়ের জন্য আবেদন করেছে, এটা ইমিডিয়েট রিলেটিভস, এটা যখন ফাইল কমপ্লিট হয়ে যাবে 2-3 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ স্কেজুল করার কথা। আজকে এপ্রিল মাস, অক্টোবর মাস, বেশ অনেক সময় পার হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ করতে হবে, এভরি মান্থ আপনাদেরকে ইমেল পাঠাতে হবে, তাহলে হয়তো বা এটা মানে যোগাযোগ রাখতে হবে প্রত্যেক মাসেই আপনাকে বলা হয়েছে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে? জাফর মোহাম্মদ চৌধুরী, আমি ওজন পার্ক থেকে বলছি, কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এই যে আপনার ফ্লোরিডার গভর্নর এবং সিনেট এবং জর্জিয়ার গভর্নর, এই যে ভোট নিয়ে এখন লেটেস্ট কি পরিস্থিতি, ভোটের ডিফারেন্সটা কি এবং কি হতে যাচ্ছে, একটু যদি বুঝিয়ে বলেন তাহলে
অসংখ্য ধন্যবাদ জাফর ভাই, মাহফুজ ভাই, আমি একটু উত্তরটা দিই আপনি যদি অনুমতি চান, তারপর আপনি যদি যুক্ত করতে চান এই ক্ষেত্রে সেটিও আমি জানাবো। সেই সাথে এখনো যেহেতু ভোট গণনা চূড়ান্ত হয়নি, তারা কিন্তু এখনো ডিক্লেয়ার করেনি, এটি হচ্ছে প্রথম কথা। আর জাফর ভাই, আপনি যদি নিয়মিত আমাদের টিবিএন 24 টেলিভিশনে রাত 9টার খবর, রাতে 11টার খবর, রাতে 1টার খবর এবং সকাল 10টা 12টার খবরগুলো দেখেন, তাহলে কিন্তু আমেরিকার সমস্ত খবর আপনি পাচ্ছেন। তো আমরা যেহেতু এটি আইনি বিষয়ক অনুষ্ঠান, আপনার কাছে আমাদের যে তথ্যগুলো সেটি হচ্ছে আপনি আমাদের খবরগুলো নিয়মিত দেখুন, একদম লেটেস্ট আপডেট সহ ফলাফলগুলো কিন্তু আপনি জেনে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এখনো আমেরিকার রাজনীতি চিন্তা, সে তো যেহেতু ফ্লোরিডায় একজন গভর্নর প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে ছিল গেলুম, কিন্তু যেহেতু ভোট ব্যবধান কম এবং আগাম ভোটগুলো কনসিডার করে নিয়েছে, মানে হয় পরাজয় মনে অলরেডি স্বীকার করে নিয়েছে, কিন্তু স্টেসি এখনো করেনি, আর আগাম ভোটগুলো গণনার জন্য কিছুটা ডিক্লেয়ার করতে বাকি আছে। এখন হচ্ছে যদি নিজেদের থেকে স্বীকার করে নেন তাহলে তো এটা এটা কিন্তু যে উনি যে প্রশ্নটা করেছে যে ভোটের বিষয়ে, সেটা কিন্তু একটা চমৎকার একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে। যেমন যে আগে কখনো আমেরিকার মিড টার্ম ইলেকশন নিয়ে কাউকে কিন্তু এত বেশি চিন্তা করতে দেখা যায়নি। হ্যাঁ, যেমন দেখেন আপনি 2014 এর যে মিড টার্ম ইলেকশন ছিল প্রেসিডেন্ট ওবামার আমলে 36% মাত্র ভোট পড়েছিল, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে প্রায় 49% ভোট পড়েছে, এবং আমেরিকার জনগণ অনেক বেশি অ্যালার্ট এই ইলেকশন নিয়ে এবং অনেক বেশি আপনার সংকুচিত। তো এতে করে বলা যায় যে পুরো আমেরিকাতেই একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়ে গিয়েছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে যে মিড টার্ম ইলেকশনটিও যে গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটিতে আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমরা এদেশে যেহেতু থাকি, এদেশের কে ভালোবাসতে হবে, এদেশের সব কিছুকে মেনে নিয়ে এদেশ সম্পর্কে জানতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম হচ্ছে নিপু, আমি ফ্লোরিডা থেকে। জি নিপু ভাই। জি, আমার আম্মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। তো উনি আমার ভাই ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, ওর বয়স তখন ছিল 19, 19-20। তো অ্যাপ্লাই করার পর সবকিছু আমরা কাগজপত্র সবকিছু জমা দিলাম, ওরা ভিসা ফি চাইলো, ওর ওই যে কি স্পন্সরশিপ চাইলো, সবকিছু চাইলো, আমরা পাঠিয়ে দিলাম। তখন ওরা আমাকে একটা চিঠি পাঠালো আমাদেরকে যে সবকিছু ঠিক আছে, জাস্ট ওয়েটিং ফর ইন্টারভিউ। তো আমরা ওয়েট করলাম ওয়েট করলাম, তো ওরা বললো যে 90 days এর মধ্যে ওরা নর্মালি কল করে, বাট 4-5 মাস পার হয়ে গেল, ওদেরকে কল করলাম, ওরা বললো যে ভিসা অ্যাভেলেবল না, ওয়েট করতে হবে। তারপর সম্ভবত 8-9 মাস পর ওর 21 বছর পার হয়ে গেল, 21 বছর পার হওয়াতে তারপর আবার ওদেরকে কল করলাম, ওরা বললো যে ঠিক আছে, এটা ওই যে আন্ডার 21 আছে, অপেক্ষা করতে থাকো, ভিসা অ্যাভেলেবল হলে আমরা জানাবো। তারপর প্রায় 10-11 মাস পরে ওরা একটা চিঠি পাঠালো যে ভিসা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, F1 থেকে F2 ক্যাটাগরিতে চলে গেছে, এখন অপেক্ষা করতে হবে। তো এই তো এখন 2015 ছিল ওর প্রায়োরিটি ডেট, 2015 জুলাই ওর প্রায়োরিটি ডেট ছিল। তো আজ পর্যন্ত ওদের কাছ থেকে কোনো আমরা পাইনি, খবর পাইনি। এখন আমরা কি কোনো লিগালি অ্যাকশন যেতে পারবো না ওয়েট করতে হবে? আর আপনারা আবেদন করার পর ওরা অ্যাপ্রুভ করেছে কত মাস কিংবা কত বছর পর ভাইয়া? অ্যাপ্রুভ তো প্রায় 2-3-4 মাসের মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, অ্যাপ্রুভ আবেদন করার সাথে সাথে, মানে 3-4 মাসের মধ্যে, 3-4 মাসের মধ্যেই ওরা নিয়ে নিছে পেপারস এভরিথিং এবং ভিসা ফি। যাই হোক, সেটা হচ্ছে এরকম করে থাকে ন্যাশনাল ভিসা সেন্টার, কারণ যখন যে কোনো কারণেই হোক, যেহেতু ওনাদের সিচুয়েশন ছিল যে প্রায়োরিটি চলে আসছে, সকল কাগজপত্র জমা দিয়ে দিয়েছে, উনি 21 টার্ন করেছে করে ফেলেছে, যার ফলে এক ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছে। ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু এটা নিজ থেকে অ্যাড করবে না, যেটা বলছে যে CSPA যেটা রুল, উনি হয়তো ভালোভাবে খতিয়ে দেখতে হবে যে ওনার যে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্রুভাল থেকে যে সময়টুকু ছিল সেটা কিন্তু উনি ক্রেডিট পাবে যেদিন প্রায়োরিটি হয়েছে সে সময়তে,
সেই সময়টাতে। এখন এই সময়গুলো যে ওদের পার হয়েছে এটাও কাউন্ট হবে না। তো উনি ভালোভাবে ক্ষতি দেখতে হবে, তো কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে হবে, দেখা যায় কোনো ক্যারিয়ার আছে কি না। উনি যদি এখনও যদি ওরা ন্যাশনাল ভিসা সেন্টারকে পাল্টা ওরা রিকোয়েস্ট করে, তারা কিন্তু কনসিডার করে ফাইলটি কিন্তু ঢাকা পাঠাতে, আবার F2A ক্যাটাগরিতে এটা পাঠিয়ে দিবে। তার মানে আপনার ব্যক্তিগত কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে বিষয়টি দেখতে হবে, অনেক কিছু বিষয় এখানে জড়িয়ে আছে। তো আপনারা সেই তথ্যগুলো দিলে আপনার ব্যক্তিগত আইনজীবী হয়তো আপনাকে ভালো একটি উপদেশ দিতে পারবে যে এই মুহূর্তে আপনারা কি করবেন। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাজিয়া, আমি লং আইল্যান্ড থেকে। জি আপা। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমার, আমি এখানে ভিজিট ভিসা দিয়ে এসেছিলাম, দেন আমি বিয়ে করেছি, আমার গ্রিন কার্ডও হয়ে গেছে, তো এখন আমি বাংলাদেশে যেতে যাচ্ছি। তো এখন অনেকে বলাবলি করছে যে আমি গেলে আবার আসার সময় আমাকে ইমিগ্রেশনে মানে প্রবলেম করতে পারে, তো আমি একটু জানতে চাচ্ছি আর কি ব্যাপারে। আচ্ছা, কি বলবেন? না, উনি যদি বিয়ে করে থাকে এবং সঠিকভাবে যদি বিয়ে যদি বোনাফাইড থাকে, উনি যদি ওনার হাজবেন্ডের সাথে থাকে, তাহলে ওনার আসা যাওয়াতে কোনো সমস্যা হওয়ার কথা, সমস্যা হওয়ার কথা না। আরেকজন আছেন এবং সেই সাথে ফেসবুকেও অনেকে যুক্ত হয়েছেন, সবাই ধন্যবাদ জানিয়েছেন। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম অনুপ সাহা। জি, আমি আমার ওয়াচ শাশুড়ির জন্য অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ, তাই অ্যাপ্লাই সব কাগজপত্র রেডি আছে, কিন্তু সেটি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে বার্থ সার্টিফিকেটের সে সমস্যা করতেছে। বার্থ সার্টিফিকেটটা সরকারি অনলাইন সিস্টেম হচ্ছে 2006 পর থেকে। আমার শ্বশুর মারা গেছে 2001, কিন্তু এটা অনলাইন সিস্টেমে নাই, কিন্তু আমি দুবার দেওয়ার পর হসপিটালের সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং ইউনিয়ন পরিষদের ডেথ সার্টিফিকেট আমি চিঠি সহকারে দিছি। আবার নেক্সট থার্ড টাইম সেমি আবার পাঠাইছে যে না, আমরা এই ডেথ সার্টিফিকেটটা গ্রহণ করতে পারতেছি না, তুমি ওই সার্টিফিকেট পাঠাও। তারপরে আমি আবার একটা লিখিত পেপার লিখিত লিখে আমি দিয়েছি, এবং সরকারের ডকুমেন্ট যা আছে, তারা যে রুলস জারি করছে 2006 পরেতে, সে পেপার আমি তাদের সাবমিট করেছি, কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে না। এটা কারণটা কি? এটা কি কোনো, এটা কি প্রবলেম হবে, বা এটার জন্য কি আরো কিছু ওয়েট করতে হবে, না এটার জন্য মানে এটা কি স্বাভাবিক প্রক্রিয়া নাকি এটি অস্বাভাবিক প্রক্রিয়া? এটা আসলে, হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়া, এবং এটা বুঝতে হবে যে আসলে ওরা কি চাচ্ছে এখানে। আচ্ছা, বেসিক্যালি ন্যাশনাল ভিসা সেন্টার, ওদের কিছু রুলস রেগুলেশন আছে প্রতিটা দেশের জন্য। বাংলাদেশের জন্য সাপোজ যে ডেথ সার্টিফিকেট বললে কি ধরনের ডেথ সার্টিফিকেট, ওদের কাছে স্যাম্পলও কিন্তু আছে। আচ্ছা, ওদের যে ওরা যেভাবে এক্সামিন করে সেটা, ওরা স্যাম্পল আছে এবং ফর্মের নাম্বারও আছে। আচ্ছা, ফর্মের নাম্বার, হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বাংলাদেশ যে রুল, এটা সম্ভবত 3A, যেটা ডেথ সার্টিফিকেট যেটা ইয়ে হয় আর কি, ওই ফর্মেটে না, যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত ওরা বারবার বলবে যে ইটস নট অ্যাকসেপ্টেবল, ইটস নট অ্যাকসেপ্টেবল। ওনাকে যেটা 2006 এর পরে যেই আপনার ফর্মের যেই নাম্বার আছে, নমুনা আছে, যে নাম্বার আছে, ওই নমুনা অনুযায়ী যদি এক্সাক্টলি করে নিয়ে আসতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, যদি ইভেন যদি রেজিস্ট্রেশন যদি ওইভাবে যে সম্ভব না হয় নতুনভাবেও করে, স্টিল ইজ অ্যাকসেপ্টেবল। তো ওনাকে খেয়াল করতে হবে যে 6 এর পরে যেই রুল আছে ওই ফর্মেটে ওনাকে এটা কালেকশন করে জমা দিতে হবে, আর না হলে এটা কখনো অ্যাকসেপ্ট করবে না, ওরা অ্যাকসেপ্ট করবে না। আপনার প্রশ্নের উত্তরটি খুব সুন্দর করে অ্যাটর্নি মাহফুজুর রহমান দিয়েছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমার নাম শিমুল, আমি স্টুডিয়া থেকে বলছি। আমার একটি প্রশ্ন আছে অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবের কাছে। জি, আমি 2017-তে আমার মেয়ের জন্য আমি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছি, বাট আমার মেয়ের বয়স হলো বর্তমানে 13 বছর। 2000 যখন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার 2 মাস পরে আমাকে লেটার দিচ্ছে, ওরা বলছে মানে রিজেক্ট লেটার দিচ্ছে, বলছে যে আমি যখন সিটিজেনশিপ হই তখন অ্যাপ্লাই করতে, প্লাস ওই যে লেটারটা দিচ্ছে একটা গ্রিন পেপার ওইটার সাথে দিতে। তখন আমি ভাবছি যে হয়তো গ্রিন কার্ড দামনে অ্যাপ্লাই করা যায় না, বাট আমি যাকে দা পরে আপনাদের অনুষ্ঠান দেখে যখন জানতে পারছি যে না, গ্রিন কার্ডটাও অ্যাপ্লাই করা যায়। পরে আমি আমার ওই লেটারটা এগিন পড়া দেখি যে না, ওখানে যারেটা অ্যাপ্লাই ফিল আপ করেছিলাম সে এখানে ভুল করছে, ভুল করছে কি চাইল্ডের জায়গায় সে দিছে প্যারেন্ট। পরে আমি আবার এই গত মাসে অক্টোবরে 2018-এ 22 তারিখ আমি আবার নতুন করে অ্যাপ্লাই করছি আমার মেয়ের জন্য, অ্যাপ্লাই করার 2 সপ্তাহ পরে ওরা আবার
আমাকে রিসিভ লেটার দিছে। জানতে কি চাচ্ছেন ভাইয়া? এখন আমি জানতে চাইছি যে এই যে আমার রিসিভ লেটার দিছে, এখন ওরা কি ডেটটা কি কাউন্ট করবে কি পুরান ডেট ঠিকা নাকি নতুন ডেট ঠিকা সিরিয়ালটা মেইনটেইন কি বলবেন অ্যাটর্নি বাবু? না, এটা আসলে ওনার জন্য খুবই আনফরচুনেট যেটা মেয়ের যেটা আরও এক বছর এগিয়ে থাকার কথা, কিন্তু সেই ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নেই যে ওই আগের যে উনি ট্রাই করেছিল সেই ডেটটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন যেটা সঠিকভাবে আবেদন করেছে অনলি সেই ডেটটাই ধরা হবে, আর সেই ডেটটি ধরা হবে। এবং আমরা কিন্তু এই ক্ষেত্রে প্রায়ই বলে থাকি যে, এবং উনিও খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের অনুষ্ঠান থেকে তথ্য পেয়ে তারপরে তিনি আবেদন করেছেন যে এই ধরনের, এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানে একটি কথাই বলি যে আপনার যাকে পছন্দ তার কাছে যান, কিন্তু একজন প্রফেশনালের কাছ থেকে যদি আপনি যে কোনো অ্যাডভাইস নিয়ে একটি কাজ করেন সেটি কিন্তু সুন্দর হয়, ভবিষ্যতের জন্য ভালো হয়। এবং এইসব ক্ষেত্রে যেহেতু সময়টি খুব গুরুত্বপূর্ণ, ভাই বোনের বিশেষ করে যে আন্ডার যারা 21 নিচে থাকে সময়গুলো খুব স্পর্শকাতর, আর ভাই বোনের অ্যাপ্লিকেশনে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, টাইমটি খুবই ইম্পর্টেন্ট। তো সেহেতু আপনি কেন একজন প্রফেশনালের কাছে, এই ছোটোখাটো বিষয় হোক সেটি প্রফেশনালদের কাছে গিয়েই কিন্তু আপনার ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডভাইসটি কিন্তু নেওয়া উচিত। আরেকজন আছেন, আমরা বিরতিতে যাব, তবে এই প্রশ্নটি নিয়ে নেই, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সুমি বলছি ব্রুকলিন থেকে। জি সুমি আপা, প্রথমে তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা এই মিডটার্ম ইলেকশনের জন্য অনেক কিছু করেছেন, অনেক প্রোগ্রাম, এগুলোতে তো বাংলাদেশ কমিউনিটির অনেক হেল্প হয়েছে। যারা মিডটার্ম ইলেকশন সম্পর্কে জানতো না তারা সবাই এখন অনেকটা নলেজেবল, ফিউচারে নিশ্চয়ই আরো ভালো দিকে যাবে বলে আশা করি ইনশাআল্লাহ। আমার সেক্ষেত্রে যদি মেয়েটাকে বিয়ে করে তাহলে মেয়েটার স্ট্যাটাস বা তার স্ট্যাটাস কি রকম হবে, এটার মানে আইনি মানে কি ধরনের আইনের চোখে দেখবে মেটার স্ট্যাটাসটা? আর মেটা কি বৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে, তাই তো? হ্যাঁ, মেটা বৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে, কিন্তু এখন কোনো স্ট্যাটাস নেই। এখন কোনো স্ট্যাটাস নেই, কিন্তু যে আমার রিলেটিভ তার সে গ্রিন কার্ড নিয়ে আছে, এখানে দুজনেই স্টুডেন্ট অ্যাকচুয়ালি, তো মেটাকে বিয়ে করতে চাচ্ছে। ইমিগ্রেশনের বিষয় আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে আইনি কোনো বাধা নেই বিয়ে করতে বাধা নেই, কিন্তু ইমিগ্রেশনের বিষয় কি হতে পারে সেটা হচ্ছে বিষয় এখানে। উনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, ওনার যে আনডকুমেন্টেড ওয়াইফকে এই মুহূর্তে কোনো ইমিগ্রেশন বেনিফিট দিতে পারবে না, কিন্তু এতটুকু করতে পারে অ্যাজ এ গ্রিন কার্ড দিয়ে ওনার জন্য এমনি জাস্ট রেগুলার যেটা ইমিগ্রেন্ট পিটিশন, ইনিশিয়াল পিটিশনটা ফাইল করে রাখতে পার সেফটি। তারপর উনি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে চায় অবশ্যই ওনাকে সিটিজেন হতে হবে, ওনার ওয়াইফকে যদি অ্যাডজাস্ট করতে চায় দেশে তাহলে হাজবেন্ডকে দেশে সিটিজেন হতে হবে। সিটিজেন হওয়ার পরে অ্যাডজাস্ট হবে, আর প্রাথমিকভাবে আবেদন করে রাখতে পারে, কিন্তু বিয়ে করা কোনো আইনের বিরুদ্ধে নয়। আপনার উত্তরটি পেয়েছেন, উনি তিনভাবে খুব সুন্দর করে তিনটি ইনফরমেশন আপনাকে দিয়েছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কি তারা কোন কি বলে তার অনেক যে ইমিগ্রেন্ট বিরোধী যে কাজগুলো সে করতে চাইতেছে প্রেসিডেন্ট, এগুলো কি তারা স্টপ করতে পারবে? আচ্ছা, সেক্ষেত্রে ওনার মুখ তার বন্ধ করতে পারবে না, আইন প্রণয়নের ক্ষেত্রে উনি যদি কোন প্রকার সেটা ল
প্রণয়ন করতে চাই, ইমিগ্রেন্টদের মানে ক্ষতি হয় অথবা সেরকম কোনো আপনার এই সংবিধান বিরোধী হোয়াটএভার কোনো কিছু করতে চায়, অবশ্যই কংগ্রেসে যেতে হবে, হ্যাঁ কংগ্রেসে যেতে হবে এবং হাউস থেকে এটা পাশ হতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ডেমোক্রেটরা সেই কোনো মানে যে কোনো অনৈতিক অথবা অবৈধ আইনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে, রুখে দাঁড়াতে পারে। এবং আপনার অনুমতি নিয়ে আমি আরেকটি তথ্য দিতে চাই দর্শকদের, সেটি হচ্ছে ইমিগ্রেশন বিষয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে চায় সেটি কিন্তু কংগ্রেস থেকে পাশ করাতে হবে, আর এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যদি প্রেসিডেন্ট ট্রাম্প কিছু করতে চান তাহলে অবশ্যই তাকে আইনের বিরুদ্ধে গিয়ে তিনি কোনো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবেন না, সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবেন না, এরকমটাই হচ্ছে সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ। তার মানে উনি যেটি বলছেন জন্মসূত্রে নাগরিক এখানে যারা অবৈধ বাবা মার সন্তান, ১৪তম সংশোধনীর যেটি বিরুদ্ধে, তিনি সংবিধানের অংশ অংশ এটা কোনোভাবেই উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অর্ডার দিয়ে এটা বাতিল করার কোনো চান্স নেই, বাতিল করার কোনো সুযোগ নেই। এটি যদি করতে চান তখন আবার কংগ্রেসে যেতে হবে, আর হাউস যেহেতু ডেমোক্রেটদের দখলে এখনো অনেক কিছুই ক্ষমতার ভারসাম্য হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নিব, নিচে ছোট্ট বিরতি।